হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আগের রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। আজকে আমি বানাতে চলেছি লোটে মাছের ক্রিসপি ফ্রাই বা বম্বে ডাক ফ্রাই বা আপনারা বম্বিল ফ্রাইও বলতে পারেন। তো চলুন দেখা যাক কী করে এটা বানাচ্ছি। আমি এখানে কিছুটা পরিমাণ লোটে নিয়েছি, সেটাকে আমি এরকম স্লিটস করে নিয়েছি, হাফ হাফ করে, মানে পুরোটা চিরবে না, জাস্ট এরকমভাবে স্লিটসগুলো করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে কিছু কিছু জিনিসপত্র দেবো, সেগুলো একটু দেখে নিই। ম্যারিনেশনের জন্য আমি এখানে 2 চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। মাছটা আমি একদম জল ছড়িয়ে নিয়েছি। স্পাইসির জন্য আমি 1 চামচ মতো গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। স্বাদ মতো লবণ। আর আমি 1 চামচ মতো এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে ম্যারিনেশনটা ভালো হয়। আপনারা চাইলে এখানে লেবু ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 চামচ মতো ভিনিগার দিয়ে দিচ্ছি। আমি এটা ভালো করে হাত দিয়ে মেখে নেব। এটা আমি 15 মিনিট মতো রেখে দেবো ম্যারিনেশনের জন্য। লোটেগুলোকে কোট করার জন্য আমি এখানে 3 চামচ মতো চালের গুঁড়ো আর 2 চামচ মতো সুজি নিয়েছি। এটাকে একটু ভালো মতো মিশিয়ে এর ওপর জাস্ট মাছগুলো দিয়ে দুদিকে কোট করে আমি ভেজে নেব। একটু ভালো করে মিশিয়ে নেবেন, তাহলে ক্রিসপি হবে। চলুন এবার মাছগুলো কোট করে নেব। এগুলো এবার আমরা ভেজে নেব। এই মাছগুলো এবার ফ্রাই করে নেব। একদম অল্প তেল দিয়েছি। আমার এগুলো ফ্রাই হয়ে গেছে, আমি এবার এগুলো সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি।
তৈরি হয়ে গেছে আমাদের লোটে মাছের ক্রিসপি ফ্রাই বা বোম্বে ডাক ফ্রাই। এটা আপনারা স্ন্যাক্সে ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ হ্যাংলার হ্যাংলামি, তাতেও লাইক, কমেন্ট এবং ফলো করবেন। থ্যাংক ইউ।